আজ আমরা পেশিতন্ত্রের বর্ণনা, এর গঠন, কার্যকারিতা এবং আমাদের দৈনন্দিন জীবনে এটি যে অবিশ্বাস্য ভূমিকা পালন করে তার সম্পর্কে জানব। পেশিতন্ত্র তিন ধরনের পেশি নিয়ে গঠিত, কঙ্কাল, কার্ডিয়াক এবং মসৃণ পেশি। কঙ্কালের পেশি, যা টেন্ডনের মাধ্যমে হাড়ের সাথে সংযুক্ত থাকে, স্বেচ্ছায় চলাফেরা করতে সক্ষম করে, যেমন হাঁটা, দৌড়ানো এবং ওজন তোলা। তাদের পেশিতন্ত্রগুলির সংগঠনের ফলে একটি মাইক্রোস্কোপের নিচে তাদের বৈশিষ্ট্যযুক্ত ডোরাকাটা চেহারার কারণে এগুলোকে প্রায়শই স্ট্রাইটেড পেশি হিসেবে উল্লেখ করা হয়। হৃৎপিণ্ডের পেশি তার ধ্রুবক পাম্পিং ক্রিয়াকে সহজ করে এবং অনৈচ্ছিক সংকোচনের জন্য দায়ী। মসৃণ পেশি অভ্যন্তরীণ অঙ্গ, রক্তনালী এবং অন্যান্য কাঠামোর দেয়ালে পাওয়া যায়। এছাড়াও অনৈচ্ছিক সংকোচন তৈরি করে, যা অপরিহার্য শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। জয়েন্টগুলির আশেপাশের কঙ্কালের পেশিগুলি স্থিতিশীলতা প্রদান করে, স্থানচ্যুতি প্রতিরোধ করে এবং মসৃণ উচ্চারণ সক্ষম করে। ভঙ্গির ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে একটি ন্যায়পরায়ণ অবস্থান বজায় রাখার জন্য পেশিগুলি সমন্বয় সাধনে কাজ করে। তারা শরীরের গহ্বরের মধ্যে অঙ্গগুলির জন্য প্রয়োজনীয় সমর্থন প্রদান করে তাদের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে। অতিরিক্তভাবে পেশিতন্ত্র থার্মোরেগুলেশনে অবস্থান রাখে। পেশিগুলি তাদের বিপাকীয় কার্যকলাপের উপজাত হিসাবে তাপ উৎপাদন করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এমন পরিস্থিতিতে যেখানে শরীরকে ঠান্ডা হওয়া প্রয়োজন, যেমন শারীরিক পরিশ্রমের সময়, ত্বকে রক্তের প্রবাহ বৃদ্ধি অতিরিক্ত তাপ দূর করতে সাহায্য করে। পেশি স্বাস্থ্যের গুরুত্ব। পেশি শক্তিশালী, নমনীয় এবং আঘাত প্রতিরোধী রাখতে সাহায্য করে। শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা আরও ভালো। রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে, হাড়ের ঘনত্ব বাড়ায় এবং বিপাককে উন্নত করে। হাইড্রেটেড থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেশি জাংশনে জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্র্যাম্পিং প্রতিরোধ করে। এর জটিল গঠন এবং পেশিগুলির জটিল সমন্বয় আমাদেরকে শক্তি এবং তৎপরতার অসাধারণ কৃতিত্ব অর্জন করতে সক্ষম করে। এটি একটি ম্যারাথন দৌড়, ভারী বস্তু উত্তোলন বা কেবল একটি খাড়া ভঙ্গি বজায় রাখা হোক না কেন, পেশি সিস্টেমটি ক্রমাগত কাজ করে। পেশিতন্ত্র হল পেশিগুলির একটি উল্লেখযোগ্য নেটওয়ার্ক, যা নড়াচড়া করতে সক্ষম করে এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর যত্ন আমাদের অন্যান্য সিস্টেমগুলোর সুরক্ষার জন্য প্রয়োজন।